প্রিয় দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আজ আমাদের সঙ্গে অতিথি আলোচক হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বক্ষব্যাধি চিকিৎসক ডক্টর ইকবাল হাসান মাহমুদ। ডক্টর ইকবাল হাসান মাহমুদ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ ফরিদ ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার সঙ্গে আলোচনায় যাওয়ার আগে শুক্রবারের যে পত্রিকাগুলো আমাদের হাতে আসছে সেগুলো থেকে শিরোনামগুলো দর্শকদের জানিয়ে দিচ্ছি। দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনাম, পদ্মা সেতু উদ্বোধন কাল, অর্থনৈতিক সক্ষমতার অনন্য দৃষ্টান্ত, যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন, বদলে যাবে দেশ। আরেকটি খবর, দেশে মানুষের কাছে নৌকার কোনো বিকল্প নেই বলেছেন প্রধানমন্ত্রী, এটা আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে তার ভাষণ। আর বন্যার খবর আছে সিলেট সুনামগঞ্জ উত্তরাঞ্চলের, ঘরে ফিরত শত বাধা, বিধ্বস্ত বাড়িঘর মেরামতে সহযোগিতা চান দুর্গতরা, তাঁর নৌকা দেখলেই শত শত মানুষের ভিড়। আজকের পত্রিকা, প্রাথমিকের ক্লাসে ফেরেনি 43 লাখ, ব্রাকের গবেষণা, আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীতে শেখ হাসিনা, নৌকা ছাড়া গতি নেই। আরেকটি খবর, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ আটকে যায় আপিলে, করোনার চতুর্থ ঢেউয়ে দেশ। দেশ রূপান্তর, উৎসবের অপেক্ষায় দেশ, 11টি পিলারের উপর 10টি স্প্যান বসিয়ে তৈরি করা হয়েছে মঞ্চ। বাংলাদেশে নৌকা ছাড়া গতি নেই শেখ হাসিনা, বন্যায় ছড়াচ্ছে রোগবালায় মিলছে না চিকিৎসা ঔষধ, দেশে বন্যা 71 জনের মৃত্যু। সময়ের আলো, রাত পোহালে স্বপ্নজয়ের উদ্বোধন, মোদীর সঙ্গে বৈঠক, 6 সেপ্টেম্বর ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, ত্রাণ ব্যবস্থাপনায় হজ বড় ল, রংপুর ও সিলেট থেকে বিদায় নিচ্ছে বন্যা। দৈনিক দিনকাল, বন্যায় মৃতের সংখ্যা 70, ওয়াসার এমডি বিরুদ্ধে 132 কোটি টাকার আত্মসাতের মামলা। দৈনিক করতোয়া, স্বপ্নের সেতু, স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন কাল, বন্যায় মৃত বেড়ে 70। ইকবাল হাসান মাহমুদ, আমরা অনেকগুলো বেশ কয়েকটা খবর আছে আমাদের, কিন্তু আমরা শুরুটা করতে চাই, আপনি জানেন যে রাত পোহালেই শনিবার সে আমাদের স্বপ্ন পূরণের দিন, আপনার স্বপ্ন পূরণের দিন, আমার স্বপ্ন পূরণের দিন, বাংলাদেশের 17 কোটি মানুষের স্বপ্ন পূরণের দিন, এবং এই উপলক্ষে সবাই ইতিমধ্যেই আনন্দে আত্মহারা হবে, সারা দেশ উৎসবের একটা আমেজ তৈরি হয়েছে, তৈরি হয়ে গেছে। উত্তর উত্তর অঞ্চলে, উত্তর পূর্বাঞ্চলে বন্যা, সেখানে দুর্ভোগ আছে, তারপরও সেই দুর্ভোগের সত্ত্বেও মানুষ অপেক্ষা করে আছে। আমরাও অভিনন্দন জানাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, নিশ্চয়ই তার উদ্যোগে হলো প্রতিজ্ঞা এবং মনোবল এবং সাহস, এগুলোর কারণেই কিন্তু শত বাধা বিপত্তি এবং ষড়যন্ত্র, এই যে দৃঢ় হচ্ছে তার যে একটা তার যে মানসিকতা ছিল, আপনারও একটা অনুভূতি আছে নিশ্চয়ই, যেদিন উদ্বোধন হবে সেদিন তো আরো বেশি, এখন যদি একটু প্রকাশ করেন। আসলে ফরিদ ভাই, স্বপ্ন এবং সত্যির মাঝে মাত্র একটি দিন, তারপরে তো 25 তারিখ আসছে, আমরা অবশ্যই উচ্ছ্বাস উল্লাস করব। এবং আপনার যত মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালের এই 12ই ডিসেম্বর এই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন, আরো আগে আগেই কিন্তু ভিত্তিপ্রস্তর 11 থেকে কাজ শুরু হয়ে গেছিল, প্রকল্পের মোটামুটিভাবে উদ্বোধন করেছিলেন তিনি 12ই ডিসেম্বর, যদ্দূর আমার মনে পড়ে। তখন আমার কাছে মনে হচ্ছে একটা অলীক ব্যাপার, অলীক কল্পনা, আসলে এত বড় প্রবক্তা পদ্মা সেতু, ছোটবেলায় যার একটা মানে শুধু নিজেদের মতো মনে হতো, নিজেদের অর্থায়নে এটা করতে, দিবা স্বপ্নের মতো ছিল, সব মানে বাধা বিপত্তি কাটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার দৃঢ়চেতা মনোবল দিয়ে, মনোভাব নিয়ে, এবং তার যে একক প্রচেষ্টা, আমি বলবো যে এটা এটা সত্যি, এটা মানে স্বীকার করতেই হবে, এই আজকের এই পদ্মা সেতু উদ্বোধন মানে হতে যাচ্ছে, আমরা আশায় আছি যে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সেটা মানে উদ্বোধন হবে, এবং বাঙালি জাতি অপেক্ষার যে অবিশ্বাস্য স্বপ্নের দুয়ার খুলতে যাচ্ছে একটি দিন মাত্র। আর এই দক্ষিণ পশ্চিম যে অঞ্চলের 22টি জেলার সাথে আমাদের ঢাকার একটা যে যোগসূত্র তৈরি হবে, যে ঘন্টার পর ঘন্টা ফেরিতে ফেরির জন্য দাঁড়িয়ে যে মানুষের অবর্ণনীয় দুঃখ, সেই দুঃখ যন্ত্রণার অবসান ঘটবে, এবং এটার এটার কিন্তু অর্থনৈতিক একটা আছে, ইম্প্যাক্ট আছে, এবং বলা হচ্ছে যে এখনই জিডিপিতে এর অবদান রাখবে 1.3%,
এবং পাঁচ বছরের মধ্যে এটা 2% দাঁড়াবে। অনেক দেশের জিডিপি 2% হয় না, সেখানে পদ্মা সেতুর জন্যই 2% জিডিপি বেড়ে যাবে। সুতরাং এটা অর্থনৈতিক ইম্প্যাক্ট অনেক বেশি, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে আমাদের জেলাগুলি আছে, শরীয়তপুর, মাদারীপুর, সেখানে তো অলরেডি বিভিন্ন রকমের কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। রিসোর্ট তৈরি হচ্ছে, বিভিন্ন পর্যটনের অনেকে দেখতে যাচ্ছে এবং সেখানে আরও অনেক উন্নতি ঘটবে। এবং সেখানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলাদেশের অর্থনীতিতে এর একটা বিশাল ইম্প্যাক্ট পড়বে, আমরা আশা করতে পারি। আমরা এই গরিব দেশ থাকবো না, এই পদ্মা নদী আমাদের ভাগ্য, আমাদের জাতির চেহারা বদলে দিবে, এটা তো অবশ্যই। সে কারণে পদ্মা সেতুটি শুধু আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ অবকাঠামো সেটি এবং সবচেয়ে লম্বা সেতুই নয়, এর সঙ্গে আমাদের জাতীয় গৌরবের জড়িত হয়ে আছে, ইতিহাস আছে। এবং এর একটা বড় কারণে এটা আমাদের, আপনি যে কথাটা বললেন প্রধানমন্ত্রীকে আপনি অভিনন্দন জানান, তার একক প্রচেষ্টার কথা বলেছেন, তার কারণ হচ্ছে যে 2012 সালে সেই যে বিশ্বব্যাংক হঠাৎ করেই তারা তাদের যে প্রতিশ্রুতি চুক্তিও করেছিল সেটি, সেজন্য বলি যে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প, সে কারণে এটা আরো বড় একটা প্রেক্ষাপট তৈরি করেছে আমাদের জাতীয় আত্মম্ভরিতা এবং আমরা যে নিজেরা পারি সেটা আমরা বিশ্বকে দেখিয়ে দিলাম, আমাদের গর্ব, বাংলাদেশের জনগণ পারে, আমাদের গরিমা, সেটা প্রমাণটাই এখন এটা, মানে এত বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। এবং এই পদ্মাটা এত এমন একটা নদী যে পৃথিবীর মধ্যে অ্যামাজনের পরেই এই পদ্মা, এই যে প্রবত্তা পদ্মা, এত গর্জন, এত এরকম মানে ভয়ঙ্কর নদী তো আর নেই, দ্বিতীয় ভয়ঙ্কর নদী, তার উপরে একটা এত বড় 6.15 কিলোমিটারের একটা লম্বা সেতু, তার মধ্যে রেল যাবে, সমস্ত গাড়ি, সব ধরনের গাড়ি চলবে, অনেক অনেক এটার উন্নতি। ভবিষ্যৎ প্রজন্মে আমাদের যেভাবে স্বপ্ন দেখছে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখাচ্ছেন 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে হবে, সেই সময় হয়তো আরো বড় বড় প্রকল্প হবে। আরেকটি কাজ তো হাতে নিয়েছেন, দ্বিতীয় পদ্মা সেতুর কাজও, কিন্তু সেটা প্রকল্পের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, প্রয়োজনীয়তা দেখা দেয়। কিছুটা পরিষ্কার করেছেন যে আগে পদ্মা সেতুটা হোক, তারপরে চালু হলে এটা দেখা যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা তো উচ্ছ্বাস করব, সেদিন উল্লাস করব, আনন্দ করব, তবে উচ্ছ্বাস উল্লাসটা কিন্তু করার সময় আমাদের মনে রাখতে হবে যে আমাদেরই দেশের লোক, সিলেট, তারপর আপনার যে সুনামগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, সেখানে বন্যার্তরা মানুষরা কী মানবেতর জীবনযাপন করছে, তাদের প্রতি সিম্পেথি জানিয়ে কিন্তু আমাদের এই উল্লাস প্রকাশ করতে হবে। কারণ অলরেডি আপনি পত্রিকায় বলেন যে 71 জন মানুষ মারা গেছে বন্যায়, এবং আমি নিজে গিয়েছিলাম সিলেটে, কী ভয়ঙ্কর অবস্থা, কী মানবেতর জীবনযাপন করছে, খাবার নাই, খাবার পানি নাই, মানে কী মানুষ এবং তাদের পশু সব একসঙ্গে হয়ে আছে, গরুটা কোথায় যাবে, ছাগলটা কোথায় যাবে, তার ভেড়াটা কোথায় যাবে, সে নিজের জীবন বাঁচানো এবং তার সন্তান এবং তার পশুগুলোকে কীভাবে বাঁচানো যায় এই চেষ্টা, এবং একটু রিলিফের নৌকা দেখলেই ঝাঁপিয়ে পড়ছে মানুষ। তো আমাদের, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনার মাধ্যমে, মানে বৃত্তশালী যারা আছে, সামাজিক এবং এনজিও যারা আছে, তাদের কাছে অনুরোধ করবো সাহায্যের হাত আরও বাড়িয়ে দিন, যাতে করে মানুষ না খেয়ে মারা যায়, এবং কবর দেওয়ার মাটি পর্যন্ত পায়নি, এমন হয়ে গেছে পানিতে লাশ তারা ভাসিয়ে দিয়েছে। তো এই এই যে অবর্ণনীয় দুঃখ, সেটা আমাদের মাথায় রাখতে হবে উল্লাসের সময়। আপনি এখানে গিয়েছিলেন, আমরা যেটা জানি যে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে, তবে এই যে মানুষের দুর্ভোগের কথা বললেন, সেটা সময় লাগবে পুনর্বাসিত হতে। হ্যাঁ, এবং আপনি জানেন যে আমাদের সেনাবাহিনী উদ্ধার কাজে ব্যস্ত, নৌবাহিনীও আছে, আমাদের কোস্ট গার্ডও সেখানে আছে। সেটি আপনার এখন এখন পানি যত নামবে, যাচ্ছে যে আপনার, আমাদের তো অভিজ্ঞতা সবাই জানেন যে বন্যার পানি যখন সরে যায় তখন অনেক ধরনের রোগ বালাই তৈরি হয়, এবং বন্যার সময়ে যেমন পানিতে থাকার ফলে টাইফয়েড হতে পারে, পানিবাহিত রোগ যেগুলো আছে,
পানিবাহিত যেটা রোগ, ডায়রিয়া হতে পারে, তারপর আপনার ডায়রিয়া, কলেরা, ডিসেন্ট্রি, আমাশয়, জন্ডিস, কিডনি হয়, তো এগুলো আপনি কিরকম দেখলেন? যেটা আমার কাছে মনে হয়েছে যে এই যে পানি এখন কমছে, এখন ব্লিচিং পাউডার দিয়ে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে, যাতে করে এই বিভিন্ন যে আপনার যে যে বর্জ্য পদার্থগুলো যেখানে সেখানে পড়ে আছে, মানুষের ইভেন নিষ্কাশন তো করতে পারেনি, যেখানে সেখানে পয় নিষ্কাশন করেছে, এই যে একটা মানে পুঁতিময় দুর্গন্ধযুক্ত হয়ে গেছে জায়গাগুলো, এগুলো ব্লিচিং পাউডার দিয়ে দুর্গন্ধমুক্ত করতে হবে, জীবাণুমুক্ত করতে হবে, এবং এখন যে রেডিমেড ফুড দিতে হবে, অনেকে তো চুলা টুলা সব ভেসে গেছে, কীভাবে খাবে, খিচুড়ি রান্না করে তাদের কাছে দিতে হবে, শুকনো রুটি বিস্কুট এগুলো দিতে হবে, আর পানির প্রয়োজনটা, বিশুদ্ধ পানির প্রয়োজনটা খুব বেশি, সেই পানি সরবরাহ তাদের কাছে করতে হবে, এবং যে ব্লিচিং পাউডার যেমন দিতে হবে, জীবাণুনাশক যে বড়ি আছে পানির পানিকে পরিষ্কার করার, সেগুলো যথেষ্ট সাপ্লাই করতে হবে, ওর স্যালাইন দিতে হবে, যে বিভিন্ন ধরনের পেটের পীড়া দেখা দিবে সেগুলো, এবং সাফিসিয়েন্ট মেডিসিন দিতে হবে, এবং আমরা দেখেছি যে সাপে কেটেও কিন্তু অনেকে মারা গেছে, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে, যে এখন পানি চলে যাবে কিন্তু বিভিন্ন স্কিন ডিজিজ দেখা দিবে, চর্মরোগ, যে একসঙ্গে অনেক লোক গাদাগাদি করেছিল, বিভিন্ন একজনের চর্মরোগ হয়েছে, তো সে সবাইকে ছড়িয়ে ফেলেছে, তো এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর মানে আরেকটা সমস্যা যে আমাদের কাছে যেটা, যে করোনা কিন্তু আপনি বললেন যে চতুর্থ ধাপে আমরা কিন্তু চলে এসেছি, তাই তো বলছে, আমরা বলছে না, আমরা যে করোনা শনাক্তের হার বাড়ছে, একজন গত তিন দিন ধরে প্রতিদিন একজন মৃত্যু সংবাদ পাচ্ছি আমরা। আর আরেকটা ভালো দিকের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে এটা হয়তো আরো আরো বড় ধরনের হিসাবে দেখা দিত যদি না আমাদের টিকা নেওয়া না থাকতো। সেটি জিনোম সিকোয়েন্স করে ধরা পড়েছে, আমাদের যশোরে দেখেন ধরা পড়েছে দুজন মানুষ, যে বিএ জিনোম সিকোয়েন্স করে ধরা পড়েছে, যে বিএ 4.5 ধরা পড়েছে, এবং এদের দুজনের মধ্যে একজনের কিন্তু দুটি টিকা নেওয়া ছিল, একজনের বুস্টার ডোজও নেওয়া ছিল, সুতরাং টিকা দেওয়ার পরও এটা হতে পারে, এই বিএ 2 যেটা স্টিলথ ওমিক্রন আমরা বলছি, আর এটা কিন্তু খুবই ছোঁয়াচ্ছে, খুবই হাইলি ট্রান্সমিসিবল, এবং এটাকে স্টিল বলা হচ্ছে এর জন্য যে এটা খুব একটু ভারী, একটু শক্ত, মানে হার্ডলি টু ট্র্যাক আমরা বলি, তো এই জন্য, এবং এটা অনেক সময় দেখা যায় যে মানে ভ্যাকসিন নেওয়ার পরও এটা হতে পারে, তো আমাদের যে পদ্মা সেতু উদ্বোধনের দিন কিন্তু 10 লক্ষ লোকের সমাগম ঘটবে, ওটাও লক্ষ্য রাখতে হবে, যার সবাইকে এই ব্যাপারটা সচেতন থাকতে হবে, যার জ্বর, কাশি, তারপর গলা ব্যথা আছে, অন্যান্য যারা নেতৃস্থানীয় আছে বা অভিভাবক শ্রেণী আছে, শিক্ষক আছে, তাদের এদের এই ধরনের রোগী যাদের আছে তাদের বলতে হবে যে সমাবেশ স্থলে তোমরা যেও না, কারণ একজন রোগী কিন্তু অনেকজনকে ছড়িয়ে ফেলতে পারে, কারণ হাইলি ট্রান্সমিসিবল, সেরকম কিন্তু হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমরা 10 লক্ষ লোক, তাদের উৎসাহ উদ্দীপনা, হ্যাঁ কিন্তু উৎসাহের সঙ্গে তাদেরকে উৎসাহিত করাও হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে, কিন্তু এই দিকটা লক্ষ্য রাখতে হবে, কারণ বেড়ে যাচ্ছে, আর এটা হাইলি ট্রান্সমিসিবল আমরা বলি বিএ 2, কারণ বিএ 1, বিএ 11 যারা ভুগেছে তারাও কিন্তু বিএ 2 ভুগতে পারে, সুতরাং এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর সামনে যেমন পদ্মার যে অনুষ্ঠানটা, পদ্মা সেতু 10 লক্ষ লোকের জনসমাগম, তারপরে আসবে ঈদ, ঈদেরও প্রচুর জনসমাগম হবে, তখন কিন্তু এই যে চতুর্থ ধাপ এটা পূর্ণাঙ্গতা পাবে, এটা আমাদের ব্যাপকভাবে খেয়াল রাখতে হবে। আর এই যে আমাদের ভরসার একমাত্র স্থল হচ্ছে যে 13 কোটি লোককে আমরা টিকা দিতে পেরেছি, যদিও বুস্টার ডোজ এখন সবাইকে দিতে পারিনি, বুস্টার জ্যাব বলে বিদেশে এটাকে, এই বুস্টার জ্যাবের আন্ডারে সবাইকে নিয়ে আসতে হবে, কারণ অন্ততপক্ষে বিদেশেও যারা বুস্টার জ্যাব নিয়েছে তাদের ওমিক্রন এই যে এই ভ্যারাইটিটা বিএ 2 হলেও কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্টই থাকছে। আমি বাংলাদেশে, আমি বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আমি অনেক রোগী পাচ্ছি, আমি পরিষ্কারভাবে আমার বোন বলছে যে এরা ওমিক্রনে ভুগছে, গলা ব্যথা আছে, জ্বর আছে, কিন্তু যদি বলি যে একটু করোনাটা টেস্ট করে আসেন, তখনই শুরু মানে না যাবো না, অ্যান্টিবায়োটিক দেন এক কোর্স, কিন্তু এদের নিশ্চিতভাবে এরা যদি পরীক্ষা করতো তাহলে সংক্রমণের রেট আরও অনেক বেড়ে যেত, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যে অনেক কিন্তু সেজন্য আমাদের এখন মাস্ককে কিন্তু সরকারও নির্দেশ দিয়েছে মাস্ক পরার ব্যাপারে, সেই করোনার যে আগের যেসব আমরা ইগুলো নিয়েছিলাম, যেগুলো আমরা সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিলাম, যে মাস্ক পরতে হবে,
হাত ঘন ঘন ধুতে হবে, হ্যান্ডশেক করা যাবে না, যদি আমরা সবকিছু ছেড়ে দিয়েছিলাম, এর আমরা একটা স্বস্তিমূলক অবস্থায় পৌঁছে গেছি। কিন্তু ওই 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 বাধা বিধিনিষেধগুলো কিন্তু এখনো আছে, বজায় আছে, আমরা তো উঠিয়ে নিইনি, কিন্তু আমরা পালন করছি না। সেই পালন করার জন্য আবার যে প্রচারটা সেটাও কমে গেছে। আপনি যেটা বলছিলেন এই সমাবেশের কথা পদ্মা সেতুর উপলক্ষে, আমরা একটা এখানে একটা আমি বলতে চাই, যেটা এই পারে যে অনুষ্ঠানটি হবে সেখানে 3,500 মতো অভ্যাগত অতিথি, তাদের সকলকেই করোনা টেস্ট করে যেতে হবে, যেতে হবে। কিন্তু ওই পারের দশ লক্ষ যে চিন্তা করা হচ্ছে সেখানে আবার সেই জিনিসটা সেটা করা সম্ভব, লক্ষ লক্ষ লোকের মাঝে তো সবাইকে টেস্ট করা সম্ভব নয়। এই জন্য আমরা বলছি যে সচেতনতা বাড়াতে হবে, যে যাদের জ্বর আছে, কাশি আছে, গলা ব্যথা আছে, তাদের উচিত হবে, মানে যারা উদ্যোক্তা থাকবে, যারা অভিভাবক থাকবে, যারা স্কুল টিচার থাকবে, তাদের বলতে হবে তোমরা সমাবেশ স্থলে যেও না, কারণ তোমাদের তোমরা অনেককে ছড়িয়ে বেড়াবে। আর হাজার হলে তো করোনা, আমি একটা রোগীকে এর মধ্যে গত পরশু পেয়েছি যে করোনা হয়েছিল, তার তিনি স্মোকার এবং ডায়াবেটিক, তার এক্সটেন্সিভ লিশন হয়েছে, যদিও অমিক্রন আমরা বলি যে খুব হালকার মধ্যে দিয়ে 4-5 দিনের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু যাদের অ্যাজমা আছে, যারা ধূমপায়ী এবং যাদের ফুসফুসের বিভিন্ন রকমের সমস্যা আছে, তাদের জন্য কিন্তু এই অমিক্রন, এই যে এই BA.2 এটাও কিন্তু ভয়ঙ্কর ধারণ করতে পারে। হাসপাতালগুলোতে প্রস্তুতি কীরকম কীরকম? হ্যাঁ, হাসপাতাল আমি এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে BA.2 যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু হাসপাতালের নিতে হবে, হাসপাতালগুলিকে প্রস্তুত রাখতে হবে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বারবারই বলছেন সতর্কতামূলকভাবে যে BA.2 ব্যাপারে এখনই মাস্ক যদি না পরি তাহলে এদের হয়তো যদি জটিল পর্যায়ে চলে যায় বা ব্যাপকভাবে চতুর্থ ঝাপ যদি ব্যাপক আকার ধারণ করে, আজকেই যেটা ফ্রান্সে হয়েছে যে ব্যাপক আকার ধারণ করেছে, এরকম ব্যাপক আকার যদি ধারণ করে তাহলে কিন্তু হাসপাতালের আমাদের আগের মানে সতর্কতামূলক যে আগের হাসপাতালগুলোকে আমরা প্রস্তুত রেখেছিলাম এরকম প্রস্তুত রাখতে হবে, উদাসীনভাবে চলাফেরা করা যাবে না। আর না, কিন্তু আমরা যে বলছে যেমন স্বাভাবিকভাবে আমরা এমন একটা অবস্থার মধ্যে এসেছি যে না, অর্থনৈতিক কাজ কর্মকাণ্ড চলতে থাকুক আর বাধা করা যাবে না, কারণ অন্যত্র নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধে, তো অতিমারী এই সময়ে একটু মাথা মানে নোয়াতে শুরু করেছিল, তখন আবার ইউক্রেন যুদ্ধে এসে সবকিছু সমস্যা সৃষ্টি করলো, আমাদের মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে, মানুষের খুবই নানানভাবে টাকার মানও কমে যাচ্ছে, ডলারের দাম সঙ্গে নানান সামঞ্জস্য, সেই অবস্থাতে তো সবকিছু আবার বন্ধ করে দেওয়াটা, আমরা বলি না তো বন্ধ করে দেওয়া, আমরা বলি যে সতর্কতামূলক মাস্ক পরে আপনি সব কাজ করেন, আপনি হ্যান্ডশেকটা করবেন না, হাতটা স্যানিটাইজ করেন, আগের মতো আমরা লকডাউনের কথা তো আর বলি না কেউ, কোথাও ইউরোপেও লকডাউন আর দেওয়া হবে না। সুতরাং ইউরোপে আর মূল্যস্ফীতির কথা বললেন, এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে যুক্তরাষ্ট্রে 40% মূল্যস্ফীতি ঘটেছে, ইউরোপের সব আমেরিকাও একই অবস্থা, আমরা শুধু বাংলাদেশের কথা বলছি না। সরকার একটা ভালো উদ্যোগ দিয়েছে যে এই যে 8টার সময় যে সবকিছু বন্ধ করে দেয়া, এর ফলে কিন্তু অনেক বিদ্যুতের সাশ্রয় ঘটবে, ঈদ পর্যন্ত আবার এটা রাত 10টা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, কারণ ব্যবসায়ীরা দাবি করছে আর কি সেই কারণে। আর যেটা বললেন যে কারণ আমাদের যেহেতু সারা বিশ্বের সঙ্গেই আমাদের অর্থনীতি জড়িত, তো সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি আগামীকাল এই সময় প্রচারিত হবে, তা দেখবেন, সে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার হৃদয়ের আরো কাছে।